হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। সো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো এর আগে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, সো আমি এই প্রজেক্টটা আপনাদের একটু দেখাই। সো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম আপনাদের যে অ্যাডস্টেরা পিন্টারেস্ট মার্কেটিংয়ের উপরে। সো পিন্টারেস্ট মার্কেটিংয়ের জন্য যে আমরা যে নিশটা সিলেক্ট করেছিলাম, সো সেই নিশটা হচ্ছে আপনাদের হেলথ অ্যান্ড ফিটনেস নিশ, কারণ বাইরের দেশে ট্রাফিক ড্রাইভ করার ক্ষেত্রে বা ভালো সিপিএমের ক্ষেত্রে এই হেলথ অ্যান্ড ফিটনেস নিশের উপরে আমার মনে হয় না, আর ক্রিপ্টো কারেন্সি বা এই দুইটা বা ইন্স্যুরেন্স এগুলোর উপরে আর কোনো নিশ হয় না, কারণ এগুলোর সিপিএম দুর্দান্ত লেভেলের থাকে। সো আমি আপনাদের এই ভিডিওগুলো প্রত্যেকটা দেওয়ার কথা ছিল, আমি দিচ্ছি একটার পর একটা। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই আগের যে ভিডিওটা দিয়েছি পিন্টারেস্ট মার্কেটিংয়ের, জাস্ট এইটা আপনাদের একটু আমি দেখাই, ওয়েট। সো এইটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস্টেরা হাই আর্নিং ট্রিক্স পিন্টারেস্ট মার্কেটিং। সো এখানে এই ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আর এই ভিডিওটার উপর বেস করে অ্যাডস্টেরা যে পিন্টারেস্ট মার্কেটিং বা পিন্টারেস্ট শুধু না, কীভাবে আপনারা একটা হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড ব্লগ ক্রিয়েট করবেন এবং সেই ব্লগটার এগেনিস্টে আপনারা কীভাবে পিন্টারেস্টে মার্কেটিং করবেন, মিডিয়ামে মার্কেটিং করবেন, ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন, কোয়ারাতে মার্কেটিং করবেন, ডিটেল আমি মার্কেটিং প্রসেসটা প্লাস অ্যাডস্টেরার আর্নিং প্রসেসটা আমি আপনাদের বলে দেবো। সো এইটা হবে সবচেয়ে বড় একটা ভিডিও। তাছাড়া আমি আপনাদের অ্যাডস্টেরা নিয়ে আরও কিছু ভিডিও দিয়েছি, কীভাবে লাইভ ক্রিকেট আপনারা ক্রিকেট চলার সময় আপনারা আর্নিংটা করতে পারেন, কীভাবে আপনারা মুভি থেকে আর্নিংটা করতে পারেন, এই দুইটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। সো আজকে আমরা চলে আসি পিন্টারেস্ট মার্কেটিংয়ের বিস্তারিত বিষয় নিয়ে। সো সর্বপ্রথমে আমরা এখানে পূর্বের ভিডিওতে দেখেছিলাম কীভাবে আপনারা একটা ব্লগ সাইট বা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে। দেন কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং ব্লগ বা ইসে ফ্রেন্ডলি একটা পোস্ট আপনারা কীভাবে লিখবেন, ডিটেল কিন্তু আমি এই ভিডিওটাতে আপনাদের দেখিয়েছি, লেটেস্ট যে ভিডিওটা সেটাতে, ঠিক আছে। সো এটাতে আসলে আপনারা জাস্ট লক্ষ্য রাখবেন যে অ্যাডস্টেরা পিন্টারেস্ট মার্কেটিংয়ের উপরে 33 মিনিটের যে ভিডিওটা আছে সেটা। সো তারপরে এখানে আসি, আমরা সব কিছু দেখিয়েছি। দেন বেস্ট কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড মেক পোস্ট কপি। সো আমরা এটা দেখেছি যে কীভাবে কপি পোস্টকে বা কপি কন্টেন্টকে কাজে লাগিয়ে আমরা একটা অর্গ্যানিক পোস্ট লিখতে পারি এবং এসইও ফ্রেন্ডলি করতে পারি। সো আজকে আমরা দেখব পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে পিনকে ক্রিয়েট করবেন বা বোর্ড ক্রিয়েট করবেন এবং কীভাবে পোস্টগুলোকে, সরি, পিন্টারেস্টের পিনগুলোকে আপনারা এসইও ফ্রেন্ডলি করবেন। সো আপনারা ভালো পরিমাণে যদি পিন করতে পারেন এখানে, মোটামুটি যখন আপনাদের 150 পিন হয়ে যাবে, প্রত্যেকদিন আপনারা 2-3টা করে পিন ক্রিয়েট করার ট্রাই করবেন আপনাদের পোস্টের এগেনিস্টে, তাহলে আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা একটু ওল্ড হয়ে গেলেই আপনাদের হিউজ পরিমাণে ট্রাফিক আপনাদের আপনাদের ল্যান্ডিং পেজ বলেন বা ওয়েবসাইটে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন ইজিলি। আর দেন আপনাদের ওয়েবসাইটে তখন অ্যাডস্টেরা অ্যাড চলবে ইজিলি, আপনারা মানে অ্যাডের মাধ্যমে, ব্যানার অ্যাড বলেন বা ডাইরেক্ট লিঙ্ক বলেন, ইজিলি আপনারা আর্নিংটা করতে পারবেন ভালো পরিমাণে। সো আপনারা জানেন যে বাইরের দেশে ট্রাফিক হলে কী পরিমাণ আর্নিংটা অ্যাডস্টেরা থেকে করা যায়। সো চলে আসি সর্বপ্রথম, এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এখানে আমরা যদি একটু এখানে চলে আসি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন হেলথ বিউটি এরিয়া নামে আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ছিল, এটা অনেক আগের এবং পুরাতন একটা অ্যাকাউন্ট। বাট এখন আমি এটাতে কাজ করতেছি না, কারণ আমার একটা হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড একটা ওয়েবসাইট ছিল, কিন্তু বাট সেটা গুগলের মানে একটা কমিউনিটি গাইডলাইন ব্রেক করার কারণে আমার ওয়েবসাইটটাকে তারা টার্মিনেট করে দেয়। সো এইটার উপরে আমার এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছে কমেন্ট বক্সে যে ভাই কী কী কারণে একটা ওয়েবসাইট ব্যান হতে পারে বা ব্লগ টার্মিনেট করে দিতে পারে। সো সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে, কারণ আমার এই ওয়েবসাইটটা থেকে আমি ব্যাপক পরিমাণে ইনকাম করেছিলাম, এটা গুগল অ্যাডসেন্স ছিল, এই অ্যাডস ইউজ করেছি এই সাইটে, তাছাড়া আরও কিছু কারণে আমি তারপরে এই ডোমিনটাকে ব্লক করার কারণে আমি আর ওয়েবসাইটটা চালাচ্ছি না। এই জন্য আপনারা এখান থেকে এই হেলথ বিউটি এরিয়া যে সাইটটা রয়েছে এখানে গেলে আপনারা কোনো ধরনের কন্টেন্ট পাবেন না। সো আমি আপনার জাস্ট যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ছিল এটাতে আমি এখন পিন করি না, কিন্তু এই পিন্টারেস্টটা মার্কেটিংয়ের থ্রুতে আমি আপনাদের দেখাবো যে কী পরিমাণ ট্রাফিক ড্রাইভ করা যায় এবং কত পরিমাণে আমি ট্রাফিক এখান থেকে নিয়েছিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফলোয়ার হয়ে গিয়েছিলো প্রায় 5,500-এর মতো, 5.2K, এবং এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে নোটিফিকেশান এবং সেভ পিনস এখনও প্রত্যেকদিন হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কী পরিমাণে ভিউজ হচ্ছিল, আর ভিউজ হওয়া মানে হিউজ পরিমাণে ট্রাফিক ড্রাইভার হয় ওয়েবসাইটে চলে যাওয়া। এখানে দেখতে পাচ্ছেন 21টা, 6টা, 6টা, এখানে 7টা, সো এখানে 5টা, 6টা, আর এখানে যদি আমরা একটু যদি সেভ বাটনে চলে যাই তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন আমি এখানে 291 অর্থাৎ 291টা আমি টোটাল পিন ক্রিয়েট করেছিলাম হেলথ ফিটনেসের উপরে বা ইয়োগার উপরে, বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিয়েছিলাম এখানে পিন ক্রিয়েট করে। সো এবং এই পিনটাকে যদি আমরা যে কোনো একটা পিনকে যদি আমরা এখানে ওপেন করি, সরি,
হ্যাঁ, এখানে যে কোনো একটা পিনকে যদি আমি ওপেন করি তাহলে আমাদের আমার এখানে দেখতে পাবেন আমার যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটের লিঙ্কটা শো করতেছে। সো আপনারা এইভাবে পিন ক্রিয়েট করবেন এবং হিউজ পরিমাণে আপনারা ট্রাফিক ড্রাইভ করাবেন আপনাদের সাইটে, এবং সেই সাইটে অ্যাডস্টারার অ্যাড থাকবে এবং আপনারা আর্নিংটা করতে পারবেন। সো আজকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইজি, একেবারে আপনারা pinterest.com ঢুকবেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে প্রেস করবেন। করার পরে আপনারা জাস্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট না আপনারা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো সর্বপ্রথমে আমি আপনাদের বলেছি আপনারা একটা হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড ব্লগ ক্রিয়েট করবেন এই ভিডিওটা দেখে। দেন আপনাদের ব্লগ ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা কিছু পোস্ট ঢালবেন, পোস্ট ঢালার পরে আপনারা পিন্টারেস্ট মার্কেটিংটা স্টার্ট করবেন। সো পিন্টারেস্ট মার্কেটিংটা স্টার্ট করার এখন প্রসেসটা বলে দিলাম। আপনারা একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন ক্রিয়েট করার পরে আপনারা যে রিলেটেড পোস্ট করবেন ওই রিলেটেড পিন বানাবেন। সো এখানে আমরা দেখেছিলাম, নেক্সটে আমি পূর্বের ভিডিওতে আমরা একটা ইয়া করেছিলাম, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা পোস্ট করেছিলাম প্ল্যানেট ফিটনেসের উপরে। সো এই প্ল্যানেট ফিটনেসের উপরে আমরা এখন একটা পিন ক্রিয়েট করব। আপনারা একটা করতে পারেন, দুইটা করতে পারেন, তিনটা করতে পারেন, মাল্টিপল ক্রিয়েট করলে কোনো প্রবলেম নাই। যখন আপনারা পোস্ট কম লিখবেন সেক্ষেত্রে আপনাদের একটা পোস্টের এগিয়ে নিচ্ছে তিন চারটা পিন আপনাদের ক্রিয়েট করতে হবে। আর যদি পোস্ট বেশি বেশি লেখেন তাহলে পার পোস্টের এগিয়ে নিচ্ছে আপনারা একটা করে পিন ক্রিয়েট করবেন, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। সো এখানে দেখতে পাচ্ছেন প্ল্যানেট ফিটনেসের উপরে আমরা একটা পিন ক্রিয়েট করেছিলাম, সরি পোস্ট ক্রিয়েট করেছিলাম। সো এইটার এগেনস্টে আমরা একটা পিন ক্রিয়েট করব এবং এই পিন এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা ব্লগে অ্যাড করে দেব। তো এই আমরা এই পোস্টার এগেনস্টে আমরা পিন্টারেস্টে পিন ক্রিয়েট করব। সো আমরা চলে আসি এই পিন ক্রিয়েট করার জন্য। সর্বপ্রথমে আমরা এখানে পিন্টারেস্টে চলে আসলাম, সরি হ্যাঁ পিন্টারেস্টে। সো আমি এই অ্যাকাউন্টটা থেকে দেখাচ্ছি, আপনার অ্যাকাউন্টে পিনটা ক্রিয়েট করে নেবেন এবং আপনি যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা আপনার যে ব্লগ সাইট সে ব্লগ সাইটের নামে রাখবেন। সো পিন ক্রিয়েট করার জন্য আপনারা সাজবেন ক্যানভাতে। সো ক্যানভা হচ্ছে যে কোনো ধরনের ব্যানার বলেন, ফেস্টুন বলেন বানানোর জন্য, বা পিন বলেন, ইনস্টাগ্রাম রিলস বানানোর জন্য সবচেয়ে পারফেক্ট একটা ওয়েবসাইট। সো ক্যানভা ফ্রিতে ইউজ করা যায়, আপনারা চাইলে ইজিলি ক্যানভা থেকে এই ধরনের পিনগুলো ক্রিয়েট করে নিতে পারেন। সো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে নতুন কিছু আপনারা শিখতে পারবেন। আমি বারবার একটা কথা বলি, ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন যেটা আপনাদের ভবিষ্যতে অনেক কাজে দিবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম পিন্টারেস্টে, সরি ক্যানভাতে। সো ক্যানভাতে আসার পরে এখানে আমরা লিখব যে পিন্টারেস্ট পিন। সো এখানে আপনারা সার্চ বক্সে লিখবেন পিন্টারেস্ট পিন, অর্থাৎ এখানে পিন্টারেস্ট বোর্ড চলে এসেছে। সো আমরা জাস্ট এখান থেকে পিন্টারেস্ট আমরা পিন্টারেস্ট পিন লিখে এখানে সার্চ করলাম, এখানে সার্চ করলাম। সো সার্চ করার পরে ইমেজ পিনগুলো পিন্টারেস্টে শো করবে, পিন্টারেস্টের যে পিনের সাইজ অনুযায়ী এখান থেকে শো করবে। সো শো করার পরে আপনারা এখান থেকে, যেহেতু আমরা ফিটনেসের উপর লিখেছি প্ল্যানেট ফিটনেসের উপরে, এখানে দেখতে পাচ্ছেন প্ল্যানেট ফিটনেসের উপরে, সো আমরা চলে আসব প্যাকজেলসে। প্যাকজেলস থেকে আমরা এইচডি ফিটনেস রিলেটেড একটা ইমেজ আপনা ডাউনলোড করে নিব। সো আমরা প্যাকজেলসে চলে আসলাম, প্যাকজেলসে আসার পরে আমরা এখান থেকে এইচডি একটা ফিটনেস রিলেটেড আমরা ইমেজ ডাউনলোড করবো এবং সেই ইমেজটাকে আমরা ডিজাইন করে পিন বানাবো। সো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ফিটনেস লিখে সার্চ দিব। সো ফিটনেস লিখে সার্চ দেওয়ার পরে আমরা ফিটনেস রিলেটেড কিছু পিন পাবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন, আর একটা বিষয় মাথায় রাখবেন সবসময় আপনারা ওম্যান রিলেটেড আপনারা ইমেজ জেনারেট করার ট্রাই করবেন, সেক্ষেত্রে আপনাদের বেশি পরিমাণে ইমপ্রেশন হবে, ঠিক আছে? এটা একটা ট্রিক্স আপনাদের আমি বলে দিলাম। ফিমেল ক্যারেক্টার নিয়ে আপনারা পিন ক্রিয়েট করার ট্রাই করবেন। সো এখান থেকে প্ল্যানেট ফিটনেসের উপরে, সো আমরা একটা ইমেজ এখানে কালেক্ট করার ট্রাই করতেছি। হ্যাঁ, এই ইমেজটা আমরা আমার কাছে ইউনিক মনে হচ্ছে, সো এটাকে আমি ডাউনলোড করে নিলাম। সো ডাউনলোড করে নেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। সো ডাউনলোড করে নেওয়ার পরে আমরা চলে আসবো ক্যানভাতে। সো এখানে আসার পরে, যেহেতু সরি দুইটা ট্যাব ওপেন করার কারণে আমার একটু প্রবলেম হচ্ছে, ক্যানভাতে চলে আসার পরে আপনারা যে কোনো একটা ডিজাইনের পিন আপনারা সিলেক্ট করবেন, যেইটা আপনার কাছে বেটার মনে হয়, ভালো মনে হয়। তবে যেগুলো প্রো ভার্সনের সেগুলো আপনারা ইউজ করতে পারবেন না, যেগুলো ফ্রিতে রয়েছে সেগুলো আপনারা ইজিলি চুজ করবেন। সো এখান থেকে আমি যে কোনো একটা পিনকে নিচ্ছি আমার যেটা ভালো লাগবে। সো এখান থেকে একটু ওয়েট করতেছি, আমি একটু নিচের দিকে স্ক্রল করে আমি দেখবো কোনটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। একটু আপনাদের কাছে যেটা ভালো মনে হবে বা ইউনিক মনে হবে আপনারা সেটাকে পিক করবেন। অনেক ডিজাইন রয়েছে, ফ্রি ডিজাইন রয়েছে অনেক, আপনারা ইজিলি আপনারা নিতে পারেন, চাইলে আপনাদের মনের মতো করে আপনারা বানায়ও নিতে পারেন ইমেজ, ঠিক আছে?
সো আমি একটু উপরের দিকে যাই, উপরেই ভালো ছিল। সো আমার কাছে এই পিনটা বেটার মনে হচ্ছে, সো এই পিনটাকে আমি পিক করব। সো এখান থেকে আসার পরে হ্যাঁ এখান থেকে আসার পরে এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেটে প্রেস করবেন। কাস্টমাইজ দিস টেমপ্লেটে প্রেস করার পরে এখানে এই ইয়াটা কাস্টমাইজ হতে শুরু করবে। সো এটাকে একটু আমাদের লোড দেওয়ার একটা টাইম দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এইটা ওপেন হয়ে গিয়েছে। সো ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে, আর আপনারা যারা ফোন থেকে ক্যানভা ইউজ করতে চান তারা ক্যানভার যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা আপনারা ইউজ করবেন। এখানে আপলোডে প্রেস করার পরে আপলোড ফাইলসে প্রেস করবেন। প্রেস করার পরে জাস্ট আপনারা এখান থেকে আমরা যে ইমেজটাকে ডাউনলোড করেছি সেই ইমেজটাকে আপনারা এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এই ইমেজটা এখানে ইজিলি আপলোড হওয়া শুরু হবে। সো দেন আমরা এখান থেকে এটা ডিজাইন করে নেব। সো এই ইমেজটার উপরে আমরা প্রেস করে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমরা এই ইমেজটা এখানে বসাই দিব, ঠিক আছে? সেম টু সেম আমরা এটাকে বসাই দিব। এবং আমাদের যে টপিক ছিল সেই টপিকটা হচ্ছে প্ল্যানেট ফিটনেসের উপরে। সো প্ল্যানেট ফিটনেসের উপরে আমাদের যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা আমরা কপি করব সেম টু সেম পিনের উপরে, যেহেতু আমরা করতেছি। কপি করার পরে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেব। সো পেস্ট করে দেওয়ার পরে লেখাটা হয়ে গেল সেম টু সেম। এবং এই যে এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে, সো এখানে এটা লিঙ্ক না, এটা জাস্ট একটা টেক্সট। সো আমরা সেই টেক্সটাইতে আমরা আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন। আমার ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে fitness and health24tips.blogspot.com। সো আপনাদের যেটাই থাকবে না কেন সেটাই আপনারা কপি করবেন। কপি করে চলে আসবেন এখানে। আসার পরে আপনাকে এটাকে আমি এটাকে জাস্ট একটু জুম করে নিচ্ছি। সো দেওয়ার পরে এখানে এটা দিয়ে দিবেন, সরি এটা পেস্ট হয়নি, ওইটা কপি হয়নি, কপি করলাম দেন এখানে চলে আসলাম। আসার পরে ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, সো এটা কপি হচ্ছে না। আমি একটু সো এটা কপি করবেন, আপনারা কপি করে এখানে চলে আসবেন। আসার পরে এটা পেস্ট করে দিবেন আপনাদের যে ব্লগ সাইটটা সেটার ঠিকানাটা এখানে দিবেন। কিন্তু তারা এখানে ক্লিক করতে গেলে ওই ইমেজটা থেকে আপনারা আপনাদের যে পিন্টারেস্টের পিনটা সেটা ওপেন হবে এবং ইজিলি আপনাদের ওয়েবসাইটে চলে যাবে ট্রাফিক। সো দেন আমরা এটাকে ডাউনলোড করে নেব। সো ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনারা পিএনজি থেকে জেপিজি সিলেক্ট করবেন। করার পরে আপনারা ইজিলি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে দেখতে পাবেন আপনাদের পিনটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। সো সেমভাবে আপনারা ইজিলি ইচ্ছামতো পিন আপনারা সুন্দর করে কাস্টমাইজেশন করে নেবেন। দেখতে পাচ্ছেন সুন্দর একটা পিন ক্রিয়েট হয়ে গিয়েছে প্ল্যানেট ফিটনেসের উপর। সো দেন আপনারা এখানে চলে আসবেন আপনাদের পিন্টারেস্টে। পিন্টারেস্টে পিন করার ক্ষেত্রে আপনাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে। পিনটা যেন এসইও ফ্রেন্ডলি হয়, বারবার বলতেছি। সো কীভাবে এসইও ফ্রেন্ডলি হয়, এবং অবশ্যই আপনারা একটা ইউনিক বট ক্রিয়েট করবেন ফিটনেসের উপরে। যদি আপনারা পিন ক্রিয়েট করেন তাহলে ফিটনেস রিলেটেড আপনারা বট ক্রিয়েট করবেন। ইয়োগা হলে ইয়োগা, হেলথ হলে হেলথ, টিপস অ্যান্ড ট্রিক্স হলে টিপস অ্যান্ড ট্রিক্স, অর্থাৎ যে ক্যাটাগরিতে আপনারা করতে পারেন, নো প্রবলেম অ্যাজ ইউজুয়াল। সো এখান থেকে আসার পরে জাস্ট আপনারা ক্রিয়েট বাটনে প্রেস করবেন, দেন আপনারা ক্রিয়েট পিন বাটনে প্রেস করবেন। করার পরে এখানে যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম বা যে পিনটা আমরা ক্রিয়েট করলাম সেটাকে আমরা এখানে আপলোড করে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইওর টাইটেল। সো আমরা এখান থেকে আমাদের যে ব্লগ পোস্টটা রয়েছে সেই ব্লগ পোস্টটার যে টাইটেলটা রয়েছে আমরা এটা পুরোটা কপি করব। কপি করার পরে আমরা এখানে এটা দিয়ে দিব। লক্ষ্য রাখবেন টাইটেলটা যেন সেম টু সেম আপনাদের পোস্টের যেরকম পোস্ট রয়েছে সেই রকমই যেন হয়। সো এক্ষেত্রে আপনাদের ভুল করা যাবে না। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সো এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনে আমরা আমাদের এই যে এই লেখাটা লিখছিলাম এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন ছিল বা এই সব ট্যাগ ছিল। সো এটাকে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সো এখানে আপনারা লক্ষ্য রাখবেন যে আমাদের টাইটেলে কিন্তু এই পিটা আমরা ক্যাপিটাল লেটারে দিলাম, দেখতে সুন্দর লাগবে, সরি। হ্যাঁ, সো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে টাইটেলটা সেটা কিন্তু টাইটেল রয়েছে এবং সেম টাইটেলটা ডেসক্রিপশনেও রয়েছে। এবং এইটা আপনারা লক্ষ্য রাখবেন যেন এই টাইটেলটা যেন ডেসক্রিপশনেও থাকে। এই ভুলটা করবেন না, এটা যেন সেম টু সেম যেন ডেসক্রিপশনে থাকে। সো এখানে আসার পরে দেন আপনারা এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন। সো হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে আপনাদের যে টপিকের উপর লিখতেছেন সেই টপিকটা আপনারা ফার্স্ট ইউজ করবেন, সেটা হচ্ছে যেমন ফিটনেস, ঠিক আছে, ফিটনেস। দেন আপনাদের নেক্সট যে কিওয়ার্ড, নেক্সট যে আপনারা যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে হেলথ। তারপরে আপনারা দিতে পারেন প্ল্যানেট ফিটনেস, তারপরে আপনাদের যে ওয়েবসাইটের নাম সেটা আপনারা দিতে পারেন ইচ্ছামতো। আপনারা পাঁচ সাতটা এখানে
কিওয়ার্ড সরি আপনারা হ্যাশট্যাগ দিবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডেস্টিনেশন লিঙ্ক, সো এই লিঙ্কটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করে আপনাদের ব্লগের যে লিঙ্কটা সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। যদি এখানে একটা ছোট্ট ব্যাপার রয়েছে, পোস্ট করার ক্ষেত্রে যদি দেখেন লিঙ্কটা পিন্টারেস্ট থেকে নিচ্ছে তাহলে ইজিলি আপনারা দিয়ে দিবেন। আর যদি লিঙ্কটা যদি কোনো কারণে স্প্যামিং ধরে, সেক্ষেত্রে অনেক সময় পিন্টারেস্টের বাগের কারণে হয়তো বা স্প্যামিং ধরতে পারে, সেক্ষেত্রে আপনারা এটা কাটলি বা বিটলি দিয়ে শর্ট করে আপনারা সেই লিঙ্কটা এখানে ইউজ করবেন। করার পরে এখানে পাবলিশ করার ক্ষেত্রে আপনারা এখানে যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডে আপনারা যেই রিলেটেড আপনাদের পিন সেই রিলেটেড সরি এখানে সে যে রিলেটেড পিন এখানে ভিপিএন চাচ্ছে আমার, যেহেতু শেয়ার আইপি তো এই জন্য মাঝে মধ্যে পিন্টারেস্ট ঝামেলা করে। যদি পিন্টারেস্ট ঝামেলা করে আপনারা আইপি ইউজ করতে চেঞ্জ করতে পারেন, আইপি ইউজ করে নিতে পারেন। সো এখানে দেন এ করার পরে আপনাদের যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডে আপনারা চুজ করবেন। আমি এটা ওয়ার্কে রয়েছে, এখানে যেহেতু লোড হচ্ছে সময় নিচ্ছে, সো এটা যদি রিলোড করি তাহলে প্রথম থেকে সেট আপ করতে হবে। সো এখান থেকে আপনারা জাস্ট এটা প্ল্যানেট ফিটনেস রয়েছে, সে আপনারা একটা বোর্ড ক্রিয়েট করতে পারেন। এখানে শুজ এই যে এখানে এ করলেই ক্রিয়েট বোর্ডের উপরে একটা অপশন আসবে, আপনারা এখানে ফিটনেস রিলেটেড একটা বোর্ড দিতে পারেন, ঠিক আছে, ফিটনেস রিলেটেড একটা বোর্ড দিতে পারেন। দেন ক্রিয়েট বাটনে প্রেস করলে এখানে বলছে ও এই নামে আমার একটা বোর্ড রয়েছে, এই জন্য ক্রিয়েট করতে দিচ্ছে না, আপনাদের ইজিলি হয়ে যাবে। সো দেন আপনারা পাবলিশ বাটনে প্রেস করবেন। সো পাবলিশ বাটনে প্রেস করার পরে আপনাদের এটা ইজিলি আপনাদের যে পিনটা রয়েছে সেটা পাবলিশ হয়ে যাবে, এবং এই পিনটা কিন্তু আপনাদের এই পোস্টের এগেনিস্টে হবে। অর্থাৎ যখনই পিন্টারেস্ট যখন বেশি বেশি ইমপ্রেশন হবে আপনাদের, যখন এই এখানে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গিয়েছে, সো আমার পিনটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি পেজটাকে একটু রিলোড করি, রিলোড করলে আপনারা পিনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন পিনটা হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যখনই এটা ইমপ্রেশন হবে, বেশি বেশি মানুষের কাছে ইমপ্রেশন নেবে, তখন অটোমেটিকলি এই পোস্টে যখন আসবে তখন এই আর্টিকেলটা পড়ার জন্য মানুষ এই লিঙ্কে প্রেস করলে আপনাদের ব্লগে চলে যাবে ইজিলি। এখানে দেখতে পাচ্ছেন ব্লগটা ওপেন হয়ে গেছে। সো এই ব্লগে যখন চলে আসবে তখন আপনাদের এই ব্লগে অ্যাড সেট আপ করা থাকবে, সেটা তো এখন আমি অ্যাড সেট আপ করা দেখিনি দেখায়নি। সো আপনারা পোস্টের এগেনিস্টে এখানে ইজিলি অ্যাড সেট আপ ইজিলি এখানে 720-এর একটা ব্যানার অ্যাড করতে পারেন, এখানে একটা ব্যানার অ্যাড করতে পারেন। ব্যানার অ্যাড করা একবারে ইজি, যারা আপনারা যারা অ্যাডস্টার নিয়ে কাজ করেন তারা জানেন, আমি অনেক ভিডিওতে আপনাদের দেখাইছি। সো এখানে এই ভিডিওটাতে অ্যাড সেট আপ করা দেখাইছি, সেটা হচ্ছে হ্যাঁ এই যে এটা ইউএসএ ট্রাফিক হাই সিপিএম, এটা হচ্ছে কীভাবে আপনারা মুভি নিয়ে কাজ করবেন, সেমভাবে আপনারা অ্যাড সেট আপ করে নিতে পারেন। দেন আপনারা এভাবে পিন্টারেস্টে রেগুলার আপনারা যখন কন্টেন্ট লিখবেন আপনাদের ব্লগে এবং পিন্টারেস্টে মার্কেটিং করবেন, দেখবেন যে যখন আপনাদের পিনগুলো বেশি বেশি আপনি পিন ক্রিয়েট করতেছেন, হিউজ পরিমাণে আপনি ইমপ্রেশন পাবেন এবং তার সাথে আপনি ট্রাফিকও পাবেন। আর ইউএসএ কানাডার ট্রাফিক সহ সাউথ আফ্রিকার ট্রাফিক, এসব ট্রাফিক যখন আপনারা পাবেন আপনাদের আর্নিংটা হু করে বেড়ে যাবে। সো এইটাই হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিংয়ের সিক্রেট, এখানে পিন ক্রিয়েট করতে হবে, এসইও ফ্রেন্ডলি পিন ক্রিয়েট করবেন, দেখবেন যে আপনাদের ট্রাফিক বেড়ে গেছে। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনাদের ব্লগটা রয়েছে এই ব্লগে কীভাবে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংটা স্টার্ট করতে পারেন, সেই উপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। সো নেক্সট ভিডিও হয়তো বা নাও দিতে পারি, নেক্সট আমি কয়েকটা গ্যাজেটের উপরে রিভিউ করতে পারি বা যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে টেকের ভিডিও আসতে পারে, তারপরে আমি আপনাদের আবার ওই পিন্টারেস্টের উপরে মার্কেটিংয়ের উপরে ভিডিওটা আমি দিয়ে দিবো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আর এইরকম ইন্টারেস্টিং অ্যাডসেল রিলেটেড ভিডিও বা বিভিন্ন ধরনের আপনাদের যদি টেক রিলেটেড ভিডিও আপনারা চান, সেক্ষেত্রে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, বাই।